আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আম দিয়ে আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করি। আমের এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে বড় সাইজের একটা আম কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এটার মধ্যে এই আম, চিনি এবং ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি এটাকে একটা স্ট্রাইনারের মধ্যে ঢেলে নিচ্ছি, খুব ভালো করে ছেঁকে নিব যাতে আমের কোনো আঁশ আম পিউরির মধ্যে না থাকে। একটা স্পাতুলার সাহায্যে এরকম করে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। এটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটা স্ট্রাইনার নিয়ে এটাকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এবং 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন স্ট্রাইনারের সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হলে স্ট্রাইনারের মধ্যে যে বড় দানা দানা অংশগুলো চালা হয় না, ওটা ফেলে দিতে হবে। এখন একটা স্পাতুলার সাহায্যে এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আবারও এটা স্পাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমাদের এই ব্যাটারটা এরকম হতে হবে। এখন আমি একটা বড় সাইজের মগ নিয়ে এই সম্পূর্ণ ব্যাটারটাকে মগের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে চুলা একটা প্যান বসিয়ে এটাতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এই ব্যাটারটা গোল করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরেও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর গোল হবে। ঢাকনা দিয়ে থেকে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। এখন এই পাশটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিট সময়। এই পুরো সময়টাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। আমার প্যানকেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে! এই ম্যাঙ্গো প্যানকেকটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন প্যানকেকটা কত সুন্দর তুলার মতো নরম তুলতুলে হয়েছে। বাচ্চারা অনেক সময় আম খেতে চায় না, তখন আম দিয়ে এভাবে বিভিন্ন ধরনের রেসিপি করে দিলে কিন্তু খেতে একদমই আপত্তি করবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।